পাকেলা, আজকে দিনটা খুবই বোরিং না? হ্যাঁ, তোমার মুখটা থেকেও বেশি বোরিং। তোমার চেহারাটা দেখেছো, শুকিয়ে একেবারে শোষা হয়ে গেছে, আর তোমারটা পেট মোটা ছোলা ছোলা। হ্যালো জেন্টলম্যান, কেমন আছেন আপনারা? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমার কিছু বলার ছিল। হ্যাঁ, আমরা তো জানি ম্যাডাম, আপনি ভূতলে ঘুরতে এসেছেন। আমি ঘোড়াতে নিয়ে যাব। আমি হলাম এখানকার নাম্বার ওয়ান গাইড, তাকেলা রাজু গাইড। এই কথা একদম শুনবেন না ম্যাডাম, ভূতলো ঘুরি দেখানোর জন্য সবচেয়ে ভালো গাইড আমি, তাকেলা কাজু গাইড। আমি আপনার খাওয়ার জন্য ভালো কাজুও দেবো ম্যাডাম। ম্যাডাম, আমি আপনাকে বলছি, এ আপনাকে ঘোড়াতে পারবে না। আমার সাথে চলুন ম্যাডাম। আর ও আপনাকে কুয়োতে ফেলে দেবে। ম্যাডাম, আমার সঙ্গে চলুন। আমি কারোর সঙ্গে যাব না। আপনার আওয়াজটা তো বসের মতো শুনতে। তবু ভালো, মুখটা বসের মতো নয়। হাতি বাজের দল, আমি হলাম তোমাদের বস। আমি তো এটাই দেখতে এসেছিলাম যে অসুখের বাহানা করে বিশ্রাম নিতে চাওয়া থাকেলা আর পাকেলা সত্যি সত্যি অসুস্থ নাকি নয়। আমি খুব অসুস্থ। হ্যাঁ বস, একবার এসে দেখুন না। দেখুন আমার হাতটা কি গরম। দেখুন বস, কি ভীষণ গরম হয়ে যাচ্ছে। বসের উপরে ডিমটা ফাটান, অমলেট হয়ে যাবে। জিলিপি রাখো, জিলিপি পড়ে যাবে। হ্যাঁ বস, যা করো করে দেখুন একবার, আমরা খুবই অসুস্থ। আমার সব দেখা হয়েছে, তোমাদের দুজনের শাস্তি হলো, পুরো ভূত লোক তোমরা পরিষ্কার করবে, আবর্জনার একটা টুকরোও যেন পড়ে না থাকে। ব্যাস অনেক হয়েছে স্যার, এতে তো বাচ্চাদের শরীর খুবই খারাপ হয়ে পড়বে। কিছু একটা করতেই হবে। দেখুন মাস্টার মশাই, আমার যেটা ধান্দা সেটা আজকাল চলছে বড় মন্দা। এখন যদি আমি আমার ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিই, তাহলে কি খাবো আর কি করে বাঁচবো? এত ছোট বাচ্চাদের কি হবে? স্কুলের পাশের জমিতে এমনিতেই ফ্যাক্টরি বানাতে পারেন না। মাস্টার মশাই, আমি আপনাকে বললাম না যে আমার ধান্দা এখন খুব মন্দা, কিন্তু তার মানে এই নয় যে আমি ঘুষ দিয়ে আমার ফ্যাক্টরি সেট আপ করতে পারবো না। এখন যান এখান থেকে, আমার সময় নষ্ট করবেন না। কিন্তু চান্দিমাল শেঠ, ভালো কথায় যাবেন না এই ব্ল্যাক ক্যাটকে কাজে লাগাবো? বিশ্বাসই হতে চায় না যে পৃথিবীতে এত পাপি থাকতে পারে। বস, আমি তো শুনেছি ওখানে পাপিরাই থাকে। শুধু কারো পাপ খানিকটা কম আর কারো বেশি, কিন্তু এই চান্দিমাল সেটের তো বেশির থেকেও বেশি। এর ধান্দা মন্দা চলছে তাই এই অবস্থা। ধান্দা চললে কি হতো? বস, এর পাপের ব্রেক লাগাতেই হবে। আর ব্রেক লাগানোর জন্য আমাদের ওখানে যেতে হবে। ধুম ধাম ধাস চলো করি পাপ না। আমি দেখেছি তুমি কিন্তু অর্ধেকটা পরিষ্কার করেছো। সেটাও আমি করেছি বস, আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঘাস কাটছিলাম। দেখেছেন বস, আমি পরিষ্কার করছিলাম আর এই ঘাস কেটে নোংরা করছিল। হিদে এসে বাকি পরিষ্কারের কাজটা শুধু পাকেলাই করবে। বস, আমি তো ডায়লগ দিচ্ছিলাম। বস যখন একবার কথা বলে ফেলে, তারপর নিজের কথাও শুনে না। হায়, আচ্ছা এমনটাই হয় নাকি? আরে, এ মূর্তি দুটো এখানে এলো কোত্থেকে?
কেউ নিয়ে আসিনি, আমরা নিজেরাই এসেছি। আর তোমায় সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। কে কে তোমরা? চোর নাকি? আমার বাড়িতে চুরি করতে এসছো? দেখো দেখো, আমার তো আছে ধান্দা, কিন্তু আজকাল তাতে বড় মন্দা। হ্যাঁ সত্যি বলছি। আমরা সব কিছু জানি, তুমি কি রকম ব্যবসা করো আর সেই ব্যবসাটা কতটা খারাপ। আর আমরা চোর নই, আমরা হলাম ভূত। আমাকে এখান থেকে বার করো, আমার দম বন্ধ হয়ে আসছে, বার করো আমাকে। আমি 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 ফ্যাক্টরিতে কি করে পৌঁছে গেলাম? আমার এই পাঞ্চের মাধ্যমে। তুমি আবার কে? বস, ভূত বস। আমি হলাম থাকেলা। আমি পকেলা। এই ভূতগুলো আমার পিছনে কেন পড়েছে? তোমরা কাজে কখন এসছো? আমরা তো এখানেই ছিলাম চন্দ্রমল। এখন তো শুধু ফ্যাক্টরি ভেঙেছি, কিন্তু এবার শুরু হবে তোমার পালা। এরকম করো না আমার সাথে। এই ভূতগুলো আমাকে কেন মারতে চাইছে? আমার যেটা ধান্দা তাতে আজকাল বড় মন্দা। এই নিন স্যার, ডাব খান, ফ্রেশ হয়ে যাবেন। এটা কি নারকলের জল নাকি নর্দমার জল? নর্দমার জল। যাও আগে কিছু খেয়ে যান স্যার, আপনি বলে ক্লান্ত, একটু মিষ্টি হয়ে যাক। এইটা তো পচা খাবার, আপনার জন্য যত্ন নিয়ে বানানো। না ভূত বলে কিচ্ছু নেই, ভূত আবার কি, ভূত বলে কিছুই নেই। কে বলেছে যে ভূত নেই? এইসব তোমরা কি করছো? বন্ধ করো, তোমাতে আমার দম বন্ধ হয়ে যায়, বন্ধ করো, আমি আর পাচ্ছি না। আচ্ছা, এই ধোঁয়াতে দম আটকে আসছে? যে বিষাক্ত ধোঁয়া তোমার এই চিমনিগুলো ছাড়ে সেটার ব্যাপারে ভাবনি? বেআইনি ভাবে ঠিক স্কুলের পাশে নিজের ফ্যাক্টরি তৈরি করেছো? বাচ্চাদের কথা না ভেবেই নিজের ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়া ছাড়ো। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা একটা পাপে তুমি চন্দ্রমল। আরে না না না, আমার যেটা ধান্দা তাতে চলছে আজকাল বড় মন্দা। থামো তোমরা, বন্ধ করো, এই ধোঁয়া আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ করো এটা। তোমার এই মন্দা ধান্দা বন্ধ করবার জন্যই আমরা ভূত লোক থেকে এসেছি। মাথায় ঢুকলো নাকি আর একটু বুঝিয়ে দেবো? না না, বুঝতে পেরেছি, সব বুঝতে পেরে গেছি আমি। তো স্কুলের পাশের এই ফ্যাক্টরিটার এবার কি হবে?
আমার ধান্দা আজকাল বড় মন্দা, তাই কারখানাটা স্কুলের পাশ থেকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে যাব, যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। হ্যাঁ, আর তোমার ফ্যাক্টরির আশেপাশের এলাকাতে কমপক্ষে হাজারটা গাছ লাগাতে হবে, আর যদি তুমি এসব না করো তো আমরা আবার আসব, আর তোমার এর থেকে আরো বড় ক্লাস নেওয়া হবে। না না, আমি বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। কালকেই দেখবে এই ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হবে, তাই না? আমার যেটা ধান্দা তাতে তো আজকাল বড় মন্দা, কিন্তু কি আর করব, সবই কপাল। ভেরি গুড, খুব ভালো চন্দ্রিমাল, এখন আমরা গেলাম। পাগলা, মনে আছে তো ভূতলোকে গিয়ে বাকি পরিষ্কারটা তুমি করবে? না তো, সেরকম কিছু তো মনে পড়ছে না। কি বললে? মনে আছে, মনে আছে, মনে আছে, মনে আছে। দাদা, আমার সুপার টয় রাস্তাতে আপনার টমি চলে আসলো। তো সুপার টয় আমার টমির সামনে চলে এসেছে। আর ঢিঙ্কা ভাইয়ের ভুঁড়ির সামনে যদি কেউ চলে আসে, তখন তুমি জানো আমরা কি করি তাকে? জানি না দাদা, কি করেন? ঢিনচাক চিকা চিকা করে দেই তাকে। আমি হলাম ঢিঙ্কা। আমি হলাম চিকা। ফ্যাক্টরি থেকে স্পেশাল বুকটা এনেছিলাম ভূত বসকে পটানোর জন্য। বাবা বা, কি আইডিয়া আমার! বসকে আইসক্রিম দিয়ে আমি হয়ে যাব বসের ফেভারিট, আর পাকেলাকে দেখাবো আমি বুড়ো আঙুল। পাকেলাকে বুড়ো আঙুল দেখানো মুশকিলই না, অসম্ভব। মেঘ ভাই, চোখ খুলুন মেঘ ভাই। কি হয়েছে? আমি আপনার জন্য কটন ক্যান্ডি এনেছি, তার বদলে একটা কাজ করে দেবেন প্লিজ। প্রথমে কটন ক্যান্ডি আমায় খাওয়াও। এই যে, দারুন ক্যান্ডি এনেছো বাকেলা, বলো কি করতে হবে? প্রথমে কানটা তো বার করুন বাদল ভাই, ফিস ফিসিয়ে বলতে হবে তো। তোমরা দুজন শোধরাবে, ঠিক আছে, কাজ হয়ে যাবে। না, বৃষ্টি নয়, আমার বৃষ্টি একদম ভালো লাগে না। পাকেলা, আমার সফটিটা দাও। দেওয়ার জন্য নিয়েছি কে বললো? নিয়েছি তো খাবো বলে। এত টেস্টি আইসক্রিম খেয়ে তো আমার মতো ভূতের আত্মাও তৃপ্ত হয়ে গেল। হে পাকেলা, পাকেলা, এইবার তো আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। প্রথমে এই আইসক্রিমটা তো ধরো। আহ!
তোমাকে এত মারবো যে তুমি কনফিউজ হয়ে যাবে যে স্কিন কোথায় আর চোট কোথায়। এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ থাকেলা, এটা কি ধরনের অসভ্যতা? এভাবে কি উঠতে উঠতে এসে বসের গায়ে ছিটে যায় নাকি? ভেরি ব্যাড। শাট আপ। অবশ্যই তোমাদের দুজনের কোন এটা বদমাইশি। বিরক্ত হয়ে উঠেছি তোমাদের দুজনের ব্যবহারে। ওহো, এখনই ওর বাজবার ছিল। তোমাদের দুজনকে তো আমি পরে ঠিক করছি। চলো চলো চুপচাপ। আমরা হলাম নটি বয়েজ, ভেঙে ফেলি সব টয়েজ, আমাদেরকে সবাই করে ভয়, আমাদের সঙ্গে নিবি না পাঙ্গা, ওই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। এই ঢিঙ্কা চিকাটা খুবই বদমাইশ ছেলে বস। হ্যাঁ বস, বাচ্চাদের খেলা ভেঙে দেওয়া, তাদেরকে এইভাবে কাঁদানো, এ তো খুব বড় পাপ। হ্যাঁ, এখন এই পাপীকেই আমাদের শোধরাতে হবে। ওই ঢিঙ্কা চিকাকে বোধহয় এই সোসাইটিতেই পাবো, কিন্তু ওকে ঠিকঠাক শিক্ষা দেবার জন্য আমাকে আমার গেট আপটা চেঞ্জ করতে হবে। তুই এখন তোমরা দুজন এক্ষুনি আমার খেলনা হয়ে যাও। পাকেলা, তুমি নিনজা টয় আর তুমি রোবট টয় হয়ে যাও। ওকে বস। আর এই আমার নিনজা আকাশে উড়লো, আর উঠতেই থাকলো উঠতেই থাকলো, তারপর রোবটটাকে ধাক্কা মারলো। রাম, আপনার খেলাটাও কি মিষ্টি বস। আমরা শুধু সারা জীবন আপনার খেলনা হয়েই থাকতে চাই। হ্যাঁ বস, আপনার হাতে খেললে তো আমাদের লাইফটাই সেট হয়ে যাবে। চুপ করো, খেলনা হয়েছো খেলনা হয়ে থাকো, না হলে আমি খেলনা তো ভেঙেও দিতে পারি। আমার টয়েজ কে কেউ টাচ করলেই আমার টয়েজ খুব রেগে যায়। তাহলে দেখো তোমার টয় গুলোকে কেমন অ্যাংরি করে দিচ্ছি। আরে এগুলো এত জোরে ছুঁড়ে ফেললাম তাও ভাঙলো না। হ্যাঁ, এটা তুমি ভালো করলে না, এবার আমার টয়েজ হয়ে যাবে রাগি। আজ আমরা এদের খেলনা বানিয়ে খেলবো। আজ তুমি আমার খেলনা আর আমি তোমার সঙ্গে ক্যাচ ক্যাচ খেলবো। এই খেলনাটা তো বেশ ভালো, আওয়াজও করবে আর ভাঙবেও না। আমরা ভেঙে যাব, আমরা ভেঙে যেতে পারি, প্লিজ ছেড়ে দাও আমাদের। আচ্ছা বলছো যখন ছেড়েই দিচ্ছি। দেখলে আমি বলেছিলাম না ভাঙবেও না। চিকা চল পালাই এখান থেকে, তাড়াতাড়ি পালাই এখান থেকে চল। মনে
মনে আছে তোমরা আমাকেও ভেঙেছিলে? আমি হলাম সেই মাঙ্কি ড্রামারের ভূত। কোথায় যাচ্ছ? আমাদের বদলা তো নিতে দাও। আমি বলেছিলাম না, আমার টয়েস কে রাগিও না। আরে ভাই ভুল হয়ে গেছে, প্লিজ তোমার টয়েস গুলোকে বোঝাও। ভুল তো হয়েছে, তবে টয়েস এর থেকে নয়, তোমাদের। সেই জন্য বোঝাতেও তোমাদেরকেই হবে। আমি হলাম বস, ভূত বস, আর এরা হলো আমার সহকারী। আর আমরা এখানে তোমাদের বাচ্চাদের খেলনা ভাঙার শাস্তি দিতে এসেছি। আমরা শাস্তি পেয়ে গেছি বস, আমাদেরকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমরা কোনো বাচ্চার খেলনা ভাঙবো না, উল্টে কেউ যদি ভাঙে তাকেও ভেঙে ফেলবো। সব বাচ্চাদেরকে নতুন খেলনা এনে দেবে তো? হ্যাঁ বস, এনে দেব। এই খুশির সময় না আমি আপনার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, সেই সারপ্রাইজটা আমি আগে দিতে পারিনি। ফ্রুটি হলো আমার ফেভারিট ফ্লেভার, ভেরি গুড থাকেলা, ভেরি গুড। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, শুধু আপনার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। আমার নাম হলো নাচি, আর আমি সত্যিই খুব নাচি। এখন আমি খেলবো বাস্কেটবল, তাও একাই, আর সেটাও বাচ্চাদের এখান থেকে তাড়িয়ে। আমার নাম নাটি, আর আমি সত্যিই খুব নাটি। ও, ইন্টারভাল হয়ে গেছে, একটু গিয়ে দেখি বাচ্চারা কি খাবার এনেছে। আমার সামনে বসে বেশ জমিয়ে খাওয়া দাওয়া চলছে তাহলে। আমি কোনোদিন আরিনার টিফিন কিন্তু পেট ভরে খেয়ে যাই প্রতিদিন, কিন্তু কি করে। আমার নাম হলো নাটি, কিন্তু আমি খুবই নাটি। রসে ভরা গোল গোল জিলিপি, কি সুন্দর লাগছে। কে নাও জিলিপি শেষবারের মতো। আজকে তোমায় আমি এমন করব মাত, একলা খেতে কাঁদবে দিন রাত। কোথায় বাঁধি একে, কোথায় বাঁধি? এ তো ভূত লোকের সবচেয়ে খিটখিটে সেই পাখি, লোকে একে রাগুনি মাসি বলে ডাকে। রাগুনি মাসি তো থাকে লাকে দিনে তারা কেন, জুপিটারও দেখিয়ে দেবে। আরে রাগুনি মাসি, রাগুনি মাসি,
তুমি না এবারে মাথাটা একটু ঠান্ডা করো, যখন তুমি রাগ করো না তোমাকে আরো বাজে দেখায়। জানো কি, সবাই তোমায় আড়ালে খিটখিটে পাখি বলে। আসলে কি, আগের মতো এনার্জিটা তোমার নেই না? আমার মতো দুরন্ত ভূতকে বাগিয়া না তোমার দ্বারা আর কখনোই হবে না। এবার তো নিজের অ্যাটিটিউড একটু কম করো, বুঝলে? কে চেঁচালো এখনই, কে চেঁচালো? আরে কে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, কেউ থামাও কে! আরে হ্যালো, এনিবডি দেয়ার? আরে এই সবই পাকেলারই আইডিয়া হবে, ছাড়বো না আমি ওকে। আরে দাঁড়াও রাগি মাসি, প্লিজ দাঁড়াও, দাঁড়াও প্লিজ। প্লিজ ওড়ো, তাড়াতাড়ি ওড়ো রাগি মাসি, প্লিজ আরো তাড়াতাড়ি ওড়ো, আরো তাড়াতাড়ি। ইয়েস ফাস্ট মাগো। প্রথমে মজা পরে সাজানো হয়ে যায়, এই খিটখিটে পাখি তো থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। রাগুনি মাসি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। রাগুনি মাসি সরি, তুমি খুব ভালো, আমার মাথা ঠিক ছিল না সত্যি। একেবারে ক্লান্ত হয়ে গেছি তোমাদের বদমাইশি শুনতে শুনতে, চলো কাজে লাগতে হবে। আমার নাম হলো নাটি, আর আমি সত্যিই খুব নাটি। এখন আমি খেলবো বাস্কেটবল, তাও একাই। আমি কোনোদিন আরিনা টিফিন কিন্তু পেট ভরে খেয়ে যাই প্রতিদিন, কিন্তু কি করে। আমার নাম হলো নাটি, কিন্তু আমি খুবই নাটি। এই নাটি তো সত্যিই খুব নাটি ভূত বস। নাটি তো তোমরা দুজনেও বটে, কিন্তু ও যেটা করছে সেটা নটিনেস নয়, সেটা পাপ, বাচ্চাদের জ্বালাতন করার পাপ। ওকে আমাদের শিক্ষা দিতেই হবে। দ্রুম দ্রাম খাস, চলো করি পাপ নাশ। শোনো বাচ্চারা, আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো, এক্ষুনি তোমাদের টিফিনের সময় শুরু হয়ে যাবে। এখন প্রথমে পেট পুজো করবে, বাকি পড়াশোনা পরে। শোনো বন্ধুরা, আজ আমাদের প্রথম দিন, তোমরা কি আমাদের ক্যান্টিনটা দেখাবে? তাহলে বন্ধুরা যাই ক্যান্টিনে লাঞ্চ করি। না না, আমরা ক্যান্টিনে যাই না, ওখানে সব টিকটিকি বিচে সব আছে। আমরা তো ক্লাসের বাইরে যাওয়া বন্ধই করে দিয়েছি, আমরা তো এখানেই খাই ক্লাসে। আবার খিদে পেয়েছে আর পেটে ইঁদুর দৌড়চ্ছে, কোনো বাচ্চা যদি ক্যান্টিনে না আসে তাহলে টিফিন কিভাবে চুরি করব? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, যদি আমরা ওই ঘরের মধ্যে বসে খাই তাহলে কোনো অসুবিধে নেই তো? না না, কোনো প্রবলেম নেই বাবা, যাও যাও খাও, তাড়াতাড়ি খোলো টিফিন। এটা তো দেখে খুবই টেস্টি লাগছে, এটা তো আমি খাবো। আমার নাম নাটি, আমি সত্যি খুব নাটি। আরে বাহ,
এই দেখো ভাই, টিকটিকি, এটা তো আমার ফেভারিট। এরা কিরকম বাচ্চা যে টিকটিকির সাথেও খেলা করে, আর একজনের সাথেও ট্রাই করে দেখি। আরে বাহ, এই দেখো বিচ্ছে, আমার ফেভারিট। এই স্কুলটা তো দারুন, তুমি টিকটিকির সঙ্গে খেলা করো, আমি বিচ্ছেটাকে আদর করি। এরকম বাচ্চা আমি আমার জীবনে কোনোদিনই দেখিনি। একজন টিকটিকি নিয়ে খেলছে আর অন্যজন বিচ্ছেকে আদর করছে। এদের সাথে বড় কিছু করতে হবে। একে দেখে তো বড় বড়দেরই হাওয়া টাইট হয়ে যায়, সেখানে এই বাচ্চাগুলো কিছুই নয়। এখানে তো সাপও আছে, বাও, স্কুলটা যে কি ভালো না। চলো একে দিয়ে স্কিপিং করি। আরে সরি আঙ্কেল, হাত থেকে সাপটা বেরিয়ে গেল, কিন্তু ভালো হলো যে আপনাকে পেয়ে গেলাম। এবার আমরা আপনার সাথে খেলবো। আমার সাথে? হ্যাঁ, আমরা তো জানি যে আপনার নাম নাটি আর আপনি খুবই নাটি। তোমরা কি করে জানলে? আমরা সব জানি আঙ্কেল, এটাও জানি যে আপনি জীবজন্তু খুব ভালোবাসেন, তাই তো আমরা আমাদের ফেভারিট জীবজন্তু আপনার সঙ্গে খেলবো বলে এনেছি। হ্যাঁ, পরিচয় করুন চিন্টুর সাথে। এটা নকল না? না আঙ্কেল, চিন্টু তো আসল। চিন্টু, আঙ্কেলকে হ্যালো বলো। আঙ্কেলের চিন্টুকে তেমন পছন্দ হয়নি বোধহয়। কোনো ব্যাপার নয়, আমার পিন্টুকে তো আপনি দেখলেই ভালোবেসে ফেলবেন। এবার আমাদের চিন্টু আর পিন্টু আপনার সঙ্গে খেলবে নাটি আঙ্কেল। আঙ্কেল হ্যালো বলছি, খেলো না। আঙ্কেল ভয় পাচ্ছে কেন? থাকিলা পাকিলা, এসব কি করছো তোমরা? ও মা, ম্যাডাম, খুব ভালো হয়েছে আপনি এসেছেন ম্যাডাম, আমাকে বাঁচান। এরা সাপ আর বিছে নিয়ে খেলা করছে আমার সঙ্গে। ওহো, কত বার বারণ করেছি আমি তোমাদের। আরে চিন্টু আর পিন্টু মানুষের সঙ্গে খেলা করে মজা পায় না, বরং ইঁদুরের সঙ্গে খেলে মজা পায়। আগে তো আঙ্কেল কি ইঁদুর বানাও। দাঁড়াও, আমি বানাচ্ছি। কি করলেন আপনি আমার সঙ্গে? আমার সবকিছু কেন উঁচু উঁচু মনে হচ্ছে? শোনা রে, আঙ্কেলকে আয়নাটা এনে দাও। এটা কি করলেন আপনি আমার সঙ্গে? ইঁদুর বানিয়ে দিলেন, কেন এটা করলেন? কারণ আমি তো আর চন্দ্রমুখী নয় দাদা ভাই। ভূত হই, ভূত বস, আর এরা আমার ছেলে নয়, সহকারী। আমি পকেলা, মাইসেলফ তাকেলা। আর আমরা তোমাকে বাচ্চাদের ভয় দেখানোর জন্য পানিশমেন্ট দিতে এসেছি। খুব শখ না তোমার ভয় দেখানোর? এবার দেখো ভয় ঠিক কাকে বলে। চিন্টু, খেলো আঙ্কেলের সঙ্গে। আমাকে ছেড়ে দাও চিন্টু, আমার পিছনে আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে ক্ষমা করে দাও ভাই, আজকের পর থেকে কোনো বাচ্চাকে আমি বিরক্ত করব না, সত্যি বলছি। তাহলে তুমি কথা দিচ্ছ যে আজকের পর থেকে তুমি আর কোনো নকল জন্তু দিয়ে কাউকে ভয় দেখাবে না? একদম কথা দিচ্ছি, কথা দিচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দাও বাচ্চারা, এই স্কুলে কোনো সাপ বিছে টিকটিকি নেই, ওগুলো সব নকল ছিল। তোমরা বাইরে গিয়ে যেখানে মন চায় সেখানে যাও, আর কোনো রিস্ক নেই। কাজ তো শেষ হলো, চলো।